them right. We want justice. Justice, justice. No justice, no rest. No rest, no rest. No justice, no rest. No rest, no rest. Our demand legal, demand. Legal, demand, legal, demand. Our demand legal, demand. Legal, demand, legal, demand. We want ST. ST, ST. No ST, no rest. Ami Adivasi Jatiya Mohanova ANC-r Udyogot Amar Adivasir Majot Thoka Sokolo Dol Songothon Buddhijibi Samarthonot Ami Amar Mul Ji Dabi Janajatikoron Aru Bhumi Potta Ei Duita Dabik Loi Aji Tini Ghontia Dharna Karjosuchi Ami Sokoloe Upostit Hoisu Tar Karone Ami Adivasi Jatiya Mohanovar Torofor Pora অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো সংগ্রামী রাইজসকল। আমি এই সাঁওতাল উরাং মুন্ডা গোর্খারিয়া কলভিল পর্যা বেদিয়া এই বিভিন্ন যে আদিবাসী সমুদায়ের আমি লোক আছো, আর সেই আদিবাসী সকলে আমি আজি যুগে যুগে বহুত বছরের পর আন্দোলন করে আহি আছো আমার অধিকারের কারণে। আমার ভারতীয় সংবিধানত আমার আদিবাসী সন্তান উরাং মুন্ডা গোর্খারিয়া ইত্যাদি জনগোষ্ঠী ভারত সংবিধানত আমার জনজাতিকরণ হিসাবে স্বীকৃতি দিছে। আমি জানো আমি নিজেও এটা জনজাতীয় লোকর মানুষ। আমার যে জনজাতীয় চরিত্র, আমার যে ভাষা সংস্কৃতি কলা কৃষ্টি, আমার সুকীয়াকে যে আমি বজায় রাখিছো, আর এইটাই আমার পরিচয়। আর এই পরিচয়ের ভিত্তিতে তারপরে আজি আমার আর্থিকভাবে শৈক্ষিকভাবে দুর্বল থাকিও আমার ভাষা কলা কৃষ্টি সংস্কৃতিক আমি বজায় রাখিছো, আর এই বজায় রাখিও আজি আমি আমার যে অধিকার যে মানে পরিচয় সেই পরিচয়টা আমি পাওয়া নাই। আর সেই কারণে আমি ভারত মাতৃক ভারত ভূমিক আমি যেনেকে মুক্তির কারণে ব্রিটিশক খেদাই পঠিয়াইছিল ঠিক তেনেকে আজিও আমি আমার অধিকারের কারণে আমি লাগি থাকিম। আমি এই আদিবাসী সকলে ইমান দিনে আমি আন্দোলন করিলো, সেই আন্দোলনের ফল যদি আমি না পাওয়া নাই বলে কলে আমার ভুল হব, কিন্তু সেই আন্দোলনের যেটু মূল যেটু ফল যেটু আমি উদ্দেশ্য আসলে যে আমার জনজাতিকরণ করাটু, সেই জনজাতিকরণ কিন্তু সরকারে অবহেলা করেছে। একমাত্র অসম সরকারের অবহেলাতে, একমাত্র এই অসম সরকারের মানে কূটনৈতিক রাজনীতির ষড়যন্ত্রের কারণে আজি আমার আদিবাসীসকলের এই জনজাতিকরণটা হওয়া নাই। 2019 চনের ন জানুয়ারিত আমার বিল, আমার জনজাতিকরণ করা আমার বিল যেটু রাজ্যসভাত আহিছিল, রাজ্যসভাত আহিও কি করেছে এই বিলর এগেইনসে, এই বিলর এগেইনসে অসম সরকারে মন্ত্রী আর বর্তমানের এতিয়া কি আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেখেতে চেয়ারম্যানের শিপত তেওঁর চেয়ার সভাপতিত্বত এটা মন্ত্রীগোট কি হয়েছিল, মন্ত্রীগোট এটা বনোয়া হয়েছিল। সেই মন্ত্রীগোট বনোয়ার পিছত তেওঁলোকের উদ্দেশ্য আসলে যে সেই যে ছয় জনগোষ্ঠী বা আমার আদিবাসী সকলের যে জনজাতিকরণ প্রক্রিয়াটু কেনেকে সমাধান করব পৰা যায় তার এটা প্রক্রিয়া, তার এটা প্রতিবেদন তেওঁলোকে তিন মাহের ভিতর দিবলগা আছিল। আর সেই প্রতিবেদন কি তিন মাহ, আজি কিমান বছর পার হয়ে গেল, কিন্তু আজি তেওঁলোকে আজিলেকে নিদিলে, খুব দুঃখের কথা। আমি শেহতীয়াভাবে আমি জানিব পারিছো যে এই যে প্রতিবেদন আমার পক্ষ দিব লাগিছিল এই প্রতিবেদন কিন্তু ভারত সরকারলৈকে আমার বিপক্ষে দিয়া হয়েছে, আর যার কারণে আজিলেকে এই অসম সরকারের এই ভুল আর তেওঁলোকের এই হদিচ্ছার মানে অভাবত তেওঁলোকের এই বেইমানি কামর কারণে কি হয়েছে আজি আমার জনজাতিকরণটা নহল। খুব দুঃখ লাগে আজি নির্বাচনত অকল ভোট খুঁজিব আহে, নির্বাচনত তেওঁলোকে ভাল ভাল কথা কয় যে আজি হেমন্ত বিশ্ব শর্মায় আমার আজি আশার মহাসভার তিনসুকিয়া ডিব্রুগড়ত কেইবাটো মহাসভাত কইছে যে তিন মাহর ভিতর দুই মাহর ভিতর ত্রিশ দিনের ভিতর এসটি দিয়া হব আদিবাসী সকল, কিন্তু আজিলেকে হয়েছে। আজি যদি আমি চাও এই প্রতিবেদন যেটা মন্ত্রীগটর মূল সভাপতি তেখেতে আসলে আর তেখেতর অবহেলাতে তেখেতর হদিচ্ছার অভাবতে আজি আদিবাসী সকলের জনজাতিকরণটা হওয়া নাই। আর দ্বিতীয় কথাটা হল এই আদিবাসী সকলক ভূমিপট্টা,
এই যে আমি ফরেস্ট বনভূমিত আছো, ফরেস্ট ল্যান্ডত আছো, এই যে আমি নিজের ভূমিহীন মানুষবিলাকে কবাত কি করেছে মানে এই সরকারি মাটি দখল করেছে, কবাত একসোনা আছে, কবাত দেউতাকর নামত আতেকর নামত আসলে আজি তার নাতি তার লড়াবিলাকে সেই মাটিত আছে, কিন্তু সেই মাটিবিলাক কি কৰ কি করেছে এই যে বংশানুক্রমে বা বংশানুসূত্রে বা উত্তরাধিকারী সূত্রে যে আজি নামত ট্রান্সফার হব লাগিছিল দেউতাক পুতেকর নামত বা এই নাতিনীর লগত তার নামত কিন্তু হওয়া নাই। গতি ওভারঅল এই আদিবাসী জাতিট আজি মাটির ক্ষেত্র হোক, আজি সাংবিধানিক অধিকারের ক্ষেত্র হোক, আর্থিকভাবে শাসনের নামত কি করেছে আমার শোষণ করে আছে। আমি আদিবাসী সকলে আর শোষণ সহ্য নকরো, আমি আন্দোলনকারী, আজি বিরসা মুন্ডা তিলকামাঝি সিধু কানু সকলে আজি ভারতক আন্দোলন করে ভারতের মাটিত থাকা আজি ব্রিটিশসকলক খেদাইছে। আজি এই আমার ভারত মাতৃভূমিতে আমি আজি ভূমিপুত্র হইও, কিন্তু আজি আজি বহিরাগতর নিচনা আজি সরকারে আমাক কি করে আছে আজি ট্রিট করে আছে, যার কারণে আজি অসম সরকারে আমাক আজিলৈকে আমার অধিকারটা দিয়ার কারণে ব্যর্থ হয়েছে, আমার তেওঁলোকে দিয়ার ইচ্ছা নাই। আর সেই কারণে আদিবাসী সকলে আমি আজি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যিমান আমার আদিবাসী জাতির আছো, আজি সান্তাল উরাং মুন্ডা গড় খারিয়া আজি বিভিন্ন জনগোষ্ঠী আছো আদিবাসী সমুদায়ের ভিতর, আর এই ঐক্যভাবে এই রাইজর হয়ে আদিবাসী দল সংগঠন বুদ্ধিজীবী যিমান গাঁও বুড়া সকলে আমি মিলি পেলায় আজি আন্দোলন করে যাম। আমার যা 7 তারিখের পর আরম্ভ হয়েছে, 7 তারিখে যা 8 মার্চত চিরাঙত আসে, আজি 11 মাস কোকরাঝারত আছে, আর ঠিক তেনেকা 16 তারিখে গোসাইগাঁওত আছে, 21 তারিখে বাঁশকাত আছে, আমি আরম্ভ করেছো আর আরম্ভ করে যাম যেতালেক আমার এই মাংটো পূরা নহয়, এই দাবি পূরণ নহয়। আপনাদের মান্তি আছে না? আজি আমি ধর্ণা দিছো, অকল ইয়াত কোকরাঝার ডিস্ট্রিক্টর মানুষ আছে, আমি হয়তো 3টা 4টা ডিস্ট্রিক্ট মিলি পেলাই এই জিলা ভিত্তিক যে কার্যসূচী শেষ হলে তারপরে যদি গুরুত্ব নিদিয়ে আমি রোড ব্লকেড করিম। এই যে 2012-র পর আমি 2015-লৈকে 2020-লৈকে আমি আন্দোলন করেছিল, এই যে রেল ব্লকেড করেছিল আপনাদের করেছিল, রোড ব্লক করেছিল, তেনেক আর জাম আমি করিম, আগত যিমান হল তাতক আর বেশি জোরদার আমি করিম। আজি যদি আমি 10,000 মানুষ দিয়ে করেছিল আমি 1,00,000 মানুষ গটাম, আর লাহে লাহে আমি দিশপুরত শেষত আমি দিশপুরত যাম, আমি দিশপুরত কমসে কম 1,50,000 মানুষ গোটেই অসমের মানুষ জমা করিম। আজি 2007-চনত অসম সরকারে আমাক আদিবাসী সকলে যাতে ভবিষ্যতে গুয়াহাটিত আন্দোলন করিব যাতে নাহক সেই চিন্তা করে তেওঁলোকে কি করেছিল আমাক লাঠি দি মারিছিল। আমার আমার ভন্টি আমার ছোৱালীক তেওঁলোকে আজি সেই সভ্য ভারতত আমাক রাজপথত তেওঁলোকে বিবস্ত্র করেছিল লক্ষ্মী উরাও, সেই লক্ষ্মী উরাও আজিও বিক্রি হওয়া নাই, সেই লক্ষ্মী উরাও আজিও এই এসটির কারণে ধীরত স্ট্যান্ড লই আছে, আর এই লক্ষ্মীরাও আজিও এসটি নিদিয়ালৈকে মই আন্দোলন করে যাম বলে কইছে। গতি আমি আদিবাসী রাইজে এই বেলতলার যেটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য মানে আমি নিথর করে দিম, এই নিষ্ঠুর গভর্নমেন্টক আমি 1,50,000 মানুষ গুয়াহাটিত অহা 2 মাহের ভিতর জমা করে আমি দেখাই দিম। গতি রাইজ আপনাদের হাবাথুরি না খাব, আদিবাসী সকলে আন্দোলন করিয়ে পাইছে, আন্দোলন নকরাকে একো পোৱা নাই, কিন্তু আন্দোলন নকরিলে একো নাপায়। আজি যদি মাতৃ এজনে নিজের ছোৱালী বা লড়াক কেঁচুয়াটি নাকান্দিলে কি গাখির পান নকরায়, কান্দিলে হে মাতৃয়ে তেও গাখির খুবায়, ঠিক তেনেকে আজি সরকার সরকারক আগত যদি আমি নাকান্দু, সরকারের আগত যদি আমি আন্দোলন নকরো তেতিয়ালৈকে আমার কথা তেওঁলোকে নামানিব। এই যেতিয়া আগর আন্দোলন আসলে বেলেগ, এতিয়া আমি লাহে 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 এই আন্দোলন আমি জঙ্গি আন্দোলনত পরিণত করব লাগবে। আপনাদের হাজু আছে হাজু? আমি এই আমি যদি 10 জনে যদি আমি শহীদ হবলগা হয়, 100 জন যদি শহীদ হবলগা হয়, 100 জন শহীদ হয়ে আমি যদি 100 বছরের কারণে আমার লড়া ছোৱালী যদি মুক্তি হয় তার কারণে আমি হাজি আছো। হাজু আছে?
এখন নহয় 1000 এ 200 নহয় আমি 1000 হলিও গটে অসমত শহীদ হওয়ার কারণে হাজু থাকিব লাগিব 1000 অসমত শহীদ হৈ পলাই যদি আমি 1000 বছর আমার জাতিটো জিয়াই থাকে তার কারণে কিবা আছে নাই গটিকে আমি 1000 জিয়াই থাকিব লাগিলে 1000 বছর জিয়াই থাকিব লাগিলে আমি গটে অসমত 1000 শহীদ হওয়ার কারণে আমি হাজু হব লাগিব আছে হাজু আছে এই কারণে আমি অনাগত দিনত সরকারক হুকিয়াই দিছো অনাগত দিনত সরকার শুকাই দিছো আদিবাসী সকলে কিন্তু বারে বারে তেনেকুৱা ৰাজপথত ওলোৱাৰ কাৰণে বাধ্য নকৰাব বারে বারে ৰাজপথত ওলোৱাৰ কাৰণে বাধ্য নকৰাব আমি আদিবাসী সকলে জাগিছে আৰু জাগিব আৰু আমি 1000 মানুহ শহীদ হোৱাৰ কাৰণে প্ৰস্তুত আছো আগন্তুক 1000 বছৰৰ কাৰণে জাতিটোক মুক্তি কৰাৰ কাৰণে হয় নে নহয় আজি ভূমিপট্টা আজি কোকৰাঝাৰ চিৰাং শোণিতপুৰ আজি অসমৰ বিভিন্ন ঠাইত জংগল মাটিত ফরেস্ট ল্যান্ডত আদিবাসী সকল আছে যা কে দুই বছরের আগত আমাক ভূমিপট্টা কিছু দিয়া হয়েছে হয়েছে না নাই পাইছে না নাই কিছু মানে জঙ্গল মাটি পাইছে কিন্তু আজি এই আজি সরকারে বিটিসি সরকার হোক বা রাজ্য সরকার হোক তেওঁলোকে আমাক যাওয়া ইলেকশনত কি কৈছিল অসমৰ মুখ্যমন্ত্রী কি কৈছিল প্রত্যেক নির্বাচন সভাত কৈছিল যে অসমৰ মানুহ কোনো ভূমিহীন নাথাকে অসমৰ মাটি অসমৰ মানুহৰ কারো হাতত সবরে হাতত যাতে এই মাটির প্রমাণপত্র থাকে পাট্টার প্রমাণপত্র থাকে কৈছিল নাই সরকার বনোয়ার লগে লগে আমি এবছরের ভিতরতে আমি কি করিম বলি কৈছিল যে সকলরে হাতে হাতে মাটির প্রমাণপত্র থাকিব কিন্তু দুঃখের কথা আজি সরকার হওয়ার লগে লগে তেওঁলোকে উলুটা হৈছে আজি বিভিন্ন এম সি এল এ সকলে এম সকলে কৈ আছে আজি সরকার সকলে কৈ আছে যে আগত যিখিনি দিয়া হল মাটি ফরেস্ট ল্যান্ড এলটমেন্ট দিয়া হল এটো অবৈধ বলে কি আমি জাতিটো অবৈধ নেকি আমি ভারতীয় নাগরিক হয় নে নহয় আমি জাতিটো ভারতীয় নাগরিক হয় নে নহয় যদি ভারতীয় নাগরিক হয় আমি কিয় ভূমিহীন হয়ে থাকিব লাগে